তারপর হচ্ছে দূর থেকে 25 সেমি দূর থেকে আপনি স্প্রে করবেন। দুই তিনটা লেয়ারে করতে হবে, এক লেয়ারে কিন্তু করা যাবে না স্প্রে, ঠিক আছে? এই আরো কোনসে এবার লাস্টে যেটা দিবেন সেটা তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো দিস ইজ টুডে ভিডিও ইজ শর্টেস্ট ভিডিও, বাট আমি একটা শর্ট ভিডিও করবো, আমরা আপনাদের দেখাবো কীভাবে গাড়ির হচ্ছে ছোটোখাটো যে ডেন্ট থাকে, ছোটোখাটো যে স্ক্র্যাচ থাকে, স্ক্র্যাচগুলো যেমন আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে কিছু স্ক্র্যাচ আছে, দেয়ার ওয়াজ সাম স্ক্র্যাচেস। সো এই স্ক্র্যাচগুলো রাস্তায় চলাকালীন সময় লাগে, তো এই স্ক্র্যাচগুলো আমরা কীভাবে রিমুভ করতেছি আসলে আমরা আপনাকে দেখাই। আপনার বাসায় বসে মাত্র 130 টাকা খরচ করেই এই স্ক্র্যাচগুলো রিমুভ করতে পারবেন। যদি আপনি একটু জাস্ট হচ্ছে আপনার যদি একটু জাস্ট নলেজ থাকে ভালো বলতো, আমি যদি আপনি যদি স্প্রেটা চালাতে পারেন তাহলে আপনার বেশি সময় আর লাগবে না ইনশাল্লাহ, এগুলো স্ক্র্যাচ দূর হয়ে যাবে। আমি আপনাদের দেখাই কীভাবে স্ক্র্যাচ দূর করছি আমরা। হ্যাঁ, ওকে ওকে, না আমরা হচ্ছে দেখাচ্ছি এই যে ধরেন এই যে এখানে ফোকাস করো, লাইক এই জায়গার মধ্যে একটা স্ক্র্যাচ আছে। হ্যাঁ, এই যে স্ক্র্যাচটা এটা হালকা বাট হচ্ছে বোঝা যাচ্ছে। সো আমরা এইটাকে রিমুভ করবো প্লাস হচ্ছে এই জায়গা থেকে কীভাবে একদম মানে প্রফেশনালি করা যায়, স্প্রে করা যায় সেই জিনিসটা দেখাই। প্রথমে স্প্রেটাকে আমরা ভালো করে দাঁড়িয়ে নেবো, তারপর হচ্ছে দূর থেকে 25 সেন্টিমিটার দূর থেকে আপনি স্প্রে করবেন। দুই তিনটা লেয়ারে করতে হবে, এক লেয়ারে কিন্তু করা যাবে না স্প্রে, ঠিক আছে? এই আরো কমছে, এবার লাস্টে যেটা দিবেন সেটা তো হচ্ছে গ্লসি ভাবটা চলে আসে। এই দেখেন এখন কিন্তু গ্লসি হয়ে গেছে। সো এতক্ষণ আপনারা ভিডিওতে দেখছেন আফটার এন্ড নাও, সো দেখেন এখানে নিচে কিছু স্ক্র্যাচ আছে, এই যে লাইক তার নিচে স্ক্র্যাচগুলো আমরা এখন দেখেন কিভাবে দূর করি। সো দ্যাট ওয়াজ দ্য থিং, আপনি স্প্রে চালাতে হবে আপনাকে। ওকে, আরো কিছু আছে, আমরা আরো কিছু এই পাঁচটা করছি অলরেডি দেখো। এখানে কিছু ড্রেন ছিল অলরেডি আমাদের, এখানে এখানে ছিল, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এটা করে দেখি। এখন আর এখানে কোনো দাগ নাই দেখতে পাচ্ছেন, পিছনে সম্পূর্ণ কমপ্লিট করছি আমরা। এবার আমরা সাইড কমপ্লিট করবো, তার উপরে সাইডে কালার বুঝায় যাচ্ছে না। মাত্র 130 টাকা খরচে আপনার বাসায় বসে বসে এভাবে আপনাদের গাড়ির যে ডেন্ট গুলো আছে ডেন্ট গুলো আপনার ক্লিয়ার করতে পারবেন। ওকে, দ্যাট ওয়াজ সামথিং, এখানে আছে সামনে কিন্তু লাগবে, সামনে কিন্তু অনেক লাগবে, ওই যে নিচে 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 না। আমরা দেখাবো যে আমাদের টোটাল কাজটা কিরকম হয়েছে, আমাদের পুরো গাড়ি স্প্রে করা শেষ, এখন এই যে দূর থেকে একটা লুক দেখাচ্ছি, হ্যাঁ এখানে অনেক কিছু ছিল বাট এই জায়গাগুলো এখন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন।
তারপরে এদিক থেকে সাইডও কিছু স্ক্র্যাচ ছিল, ওগুলো এখন বোঝা যাচ্ছে না একদমই। ব্যাক সাইডও কিছু ছিল, ব্যাক সাইডগুলো তো করলাম, ব্যাক সাইড এখন ছোট ছোট কিছু ভিডিও আসবে এরকম। তো আমরা ট্রাই করবো যে আমাদের ইউটিউবে কিছু কিছু ভিডিও আসার জন্য। আমরা অনেকদিন ধরে পাঠছিলাম না বিকজ অফ আওয়ার হচ্ছে জবস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। তো এখন থেকে ছোট ছোট কিছু ভিডিও আসবে ইউটিউবে এবং আরও কিছু প্ল্যাটফর্মে আসবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।